দিনহাটা সাবডিভিশনে সাধারণ মানুষ কেন্দ্রমন্ত্রী ও রাজ্যমন্ত্রীর সন্ত্রাসকে উপেক্ষা করে যেভাবে বামেদের পক্ষে নিজেদের মতামত রেখেছেন, আপনারা তার জন্য আমাদেরকে যে উৎসাহ সাহস দিয়েছেন আপনাদেরকে লাগবে। 13 তারিখ উত্তরকন্যা অভিযান শিলিগুড়ির বুকে হয়। এর আগে আমরা নবান্ন অভিযান উত্তরকন্যা অভিযান করেছি। যদি বলেন প্রাপ্তি কি, ক্ষমতার অপব্যবহার করবে, তাই ক্ষমতায় যতদিন আছে ততদিন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ত্রুটি টিপে ধরার জন্য যত রকমের কাজ আছে এরা করে যাবে, এরা সিধা হবে না। উত্তরকন্যা অভিযান 13ই এপ্রিল, আমাদের স্লোগান আমরা বলেছি শূন্য পদে স্থায়ী নিয়োগ করতে হবে। আমরা কোন ভুল দাবি করেছি? কেউ সামনে আসলো না। পশ্চিমবঙ্গে 6 লক্ষ শূন্য পদ ফাঁকা পড়ে আছে, সরকার যেখানে সরকার চাকরি দেবে, পিএফ দেবে, পেনশন দেবে, গ্র্যাচুইটি দেবে, সরকারি চাকরি হবে, কাজে সামাজিক নিরাপত্তা থাকবে, ভবিষ্যতের সুরক্ষা থাকবে, এরকম 6 লক্ষ শূন্য পদ পশ্চিমবঙ্গে শুধু ফাঁকা আছে, দেশের কথা বাদ দিয়ে। আমরা বলেছি নতুন পদ তৈরি করব। 8000-এর বেশি স্কুলের লিস্ট তৈরি করেছে যে স্কুলগুলোতে 30-এর নিচে বাচ্চা আছে। আমরা হিসাব করে দেখেছি তার মধ্যে অন্তত পক্ষে 100 থেকে 150 খানা স্কুল আছে যে স্কুলগুলোতে 30-এর নিচে বাচ্চা নেই, কোথাও 32 কোথাও 36 আছে। খড়ের সঙ্গে ধানের চালের সঙ্গে কিছু আগড়া মিশিয়ে দেয়, সবগুলোকে বেঁচে দিতে চায়। গ্রামে দেখবেন, হাটে দেখবেন, ফ্রেশ মালের সঙ্গে কিছু 2 নম্বরই ঢুকিয়ে বলে এটা চলে যাও। 8000-এর বেশি স্কুলের সাথে নাম লিখেছে 30-এর নিচে বাচ্চা, সেই স্কুলগুলোর লিস্ট তৈরি করছি। কেন লিস্ট তৈরি করছেন? একজন আবার বিপিএসসির অফিসার, উনি আবার বলেছেন যে আতঙ্কিত হবেন না, এই স্কুলগুলোকে আমরা বন্ধ করব না, এই স্কুলগুলোতে যাতে আরো বেশি বাচ্চা ভর্তি হয় তার ব্যবস্থা করব। আর আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখুন, একটার পর একটা স্কুল, যে স্কুলগুলো গ্রামের দিকে সেই স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা উচ্চশ্রী পোর্টাল একই ডাক্তারের কাছে সবাই আনকে সার্টিফিকেট পেয়ে যাচ্ছে লাখ টাকা বিনিময়ে। গ্রামের স্কুল থেকে সবকটা শহরে চলে আসছে, আর গ্রামের স্কুলগুলো প্রথমে মাস্টারমশাইয়ের অভাবে বন্ধ। এই আপনার পাশের জেলা উত্তর দিনাজপুর, তাপস রাজু দুজনে খুন হয়ে গেছিল, কেন? স্কুলে মাস্টারমশাই ছিল না। মাস্টারমশাইয়ের দাবিতে স্কুলের গেটে লড়াই শুরু করেছিল। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে পুলিশের সাথে গুলি বিনিময়ে যারা খুন হলো তাদের নাম তাপস রাজু, আজ অব্দি কে ধরা পড়েছে? পড়েনি। আচ্ছা স্কুলটার হাল কি? স্কুলটাতে যে সাবজেক্টের মাস্টারমশাই দিদিমণিদের জন্য তারা আন্দোলন শুরু করেছিল, স্কুলের বাচ্চাগুলো সেই সাবজেক্টের দিদিমণি মাস্টারমশাইরা এলো? এলো না। বাচ্চার সংখ্যা সেই স্কুলে যতজন মাধ্যমিক পরীক্ষা দিত তার থেকে মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল, স্কুলটা আস্তে আস্তে ঝুমছে। দিদিমণি মিড ডে মিলের ব্যবস্থা করেননি, সেটা বামপন্থী সরকার ফার্স্ট ইউপিএ গভর্নমেন্টের আমলে মিড ডে মিল, তারও আগে থেকে সেই মিড ডে মিলের বাজেট বরাদ্দ। দিদিমণি বললেন আধা ডিম কেটে দাও, কিন্তু পঞ্চায়েতের ইলেকশন এলে ডিমের মা গোটা মুরগি খাইয়ে দেবে পঞ্চায়েত মিড ডে মিল। সবকিছুতেই ডুগডুগি বাজিয়ে একটা নেত্র খেলা দেখাতে চাইছে রাজ্যের সরকার। আমরা তাই বলেছি নতুন স্থায়ী পদ তৈরি কর, নতুন স্থায়ী পদ তৈরি করবে আমরা দাবি জানাচ্ছি। একটা সরকারি অফিসে, আদালতে, পৌরসভাতে, কর্পোরেশনে, পঞ্চায়েতে, যে কোনো সরকারি অফিসে, যে কোনো ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সুইপার মানি পর্যন্ত কেউ এক্সিকিউটিভ অফিসার হবে না, কেউ বি গ্রুপের স্টাফ হবে না। এই সব পদে যে যেখানে রিটায়ার করছে তার পদটা সেখান থেকে তুলে দিচ্ছে, একদম চেয়ার টেবিল তুলে ঘরের সেকল লাগিয়ে তালা দিয়ে দিচ্ছে।
আমরা বলেছি নতুন স্থায়ী পথ তৈরি করতে হবে। জঙ্গলে বাঘ তাড়ানোর জন্য, হাতি তাড়ানোর জন্য আপনি 5-10 হাজার টাকাতে আপনি চাকরিতে নিয়োগ করছেন, তাহলে ফরেস্ট রেঞ্জারের সাথে চাকরির জন্য যে পোস্ট গুলো ফাঁকা আছে সেখানে কেন নিয়োগ করছেন না? আপনি সরকারি অফিসে সার্ভিস সেক্টরে সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য পিএফ পেনশনের খাতাতে নাম করার জন্য আপনি কন্ট্রাক্টুয়ালে লেবারকে নিয়োগ করে দিচ্ছেন, তাহলে আপনি সরকারি চাকরি কেন দিচ্ছেন না? কন্ট্রাক্টুয়াল নিয়োগ করছেন, 2 লক্ষ কন্ট্রাক্টুয়াল লেবার নিয়োগ করেছে পশ্চিমবঙ্গের সরকার। শুধু লেবার না, অফিসার থেকে শুরু করে ব্রত বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, নির্লজ্জ রাজ্যের শিক্ষামন্ত্রী, প্রতিবাদ ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে চলা এ রাজ্যের মন্ত্রীকে থাকা একটা তৃণমূলের কাজা ব্রত বসু থিয়েটারে ডায়লগ বাজি করেন, এখান থেকে ভবিষ্যৎ নিয়েও ডায়লগ বাজি কোথাও শুনবে না। বললেন যে আমার পার্টির জন্য গলা ফাটায়, যে আমার পার্টির জন্য মারপিট করে, যে আমার পার্টির জন্য রাত দিন এক করে খাটে তাকে আমি চাকরি দেব, বেশ করব। চাকরিটা যদি তোমার বাপের হয় তুমি দাও, আমরা কাউকে মানা করতে যাব না। চাকরিটা সরকারি, তুমি সরকারি ভোটে চাকরি দেবে। সেখানে যদি তৃণমূলের ছেলেপুলেগুলো যারা তৃণমূলের রাজনীতি পার্টিটাকে ভালোবাসে তারা যদি মেধাতে চাকরি পায় পাবে, কোথাও কোনো সমস্যা নেই। আমরা তো বলিনি যে ডিআরএফআই ছেলেমেয়েদের জন্য শূন্য পদে নিয়োগ করুন, আমরা বলেছি সব বেকারের হাতে কাজ দিতে হবে, যতদিন না কাজ দিতে পারবেন ততদিন 6,000 টাকা ভাতা দিতে হবে। ওই নাজায়েজ মাল নেই, আমরা বোকা নেই। আমরা বলেছি দুর্নীতি বন্ধ করতে হবে, সাদা খাতা জমা দিলে চাকরি, ভর্তি খাতা জমা দিলে অনুসরণে বসতে হয়। পশ্চিমবঙ্গে নতুন নিয়ম, শুধু চাকরির পরীক্ষায় দুর্নীতি। 14.5 লক্ষ ভুয়ো জব কার্ড পশ্চিমবঙ্গে পাওয়া গেল না, যার হিসাব রাজ্যের পশ্চিমবঙ্গের সরকার দিতে পারছে না, যার জন্য দিল্লিতে 1,000 টাকা বন্ধ করা আছে। এই তো এখানে রাজ্যের মন্ত্রীও আছে আর কেন্দ্রের মন্ত্রীও আছে, দুজনে মিলে এইখানে কোনো একটা দিন দুজনকে বসিয়ে দিন আর বলুন, দুজনে দুজনের সাথে তর্ক করে বলুন যে দেশের সংবিধানে কি লেখা আছে। যদি আপনি কোথাও দুর্নীতি পান, যদি আপনি কোথাও দেখেন যে হ্যাঁ এখানে কোন টাল বাহানা হয়েছে, এখানে চাকরির রেগার টাকা নিয়ে কোথাও কোন দুর্নীতি তছরূপ হয়েছে, আপনি কিছুদিনের জন্য টাকা দেওয়া বন্ধ করতে পারেন, কিন্তু গ্রামের যে গরিব ছেলেটা নিজেদের হাড় মাংস এক করে গ্রামের 100 দিনের কাজে নিজেদের গত খাটালো শ্রম দিল, তার টাকাটা আপনি দিনের পর দিন বন্ধ করে দেবেন? কোন আইনে আছে? কোন আইনে আছে? রাজ্যের সরকার তৃণমূলের প্রার্থীরা হিসাব দিতে পারছে না, কি করে দেবে? দিন 28 সাবডিভিশনে পাশের ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি এমন একটা বাড়ি নেই যে বাড়ির করা না রেখে, আর নেড়ে বলেছেন 2,000 টাকা দাও, জব কার্ডে 4,000 টাকা করে দিব। আমরা তো জানতাম জব কার্ড পাওয়া যায় আর 100 দিনের কাজ পাওয়া যায়, তৃণমূলের নেতা মন্ত্রীরা নতুন নতুন স্কিম নিচ্ছে, জব কার্ডে 2,000 টাকা দিলে নাকি 4,000 টাকা পাওয়া। লক্ষ লক্ষ টাকা, 73 লক্ষ টাকা তুলেছে এবারে ওবারে গিয়ে, আর তারপরে ব্লক সভাপতির পদটা কিনেছে কিসের জন্য? এত চাকরি, এত পার্টি পদের জন্য এত ইনভেস্টমেন্ট করছে কিসের জন্য? আমরা বলেছি দুর্নীতি বন্ধ করতে হবে, আমরা বলেছি বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে। উত্তরবঙ্গে উন্নয়ন হচ্ছে না বলে উত্তরবঙ্গকে আলাদা স্টেট বানিয়ে দাও, জঙ্গলমহলে জেলাগুলোকে উন্নয়ন হচ্ছে না বলে জঙ্গলমহলে জেলাগুলোকে নিয়ে আলাদা স্টেট বানিয়ে দাও। মুম্বাই থেকে গুজরাট আলাদা হয়েছে, হায়দ্রাবাদ তেলেঙ্গানা, বিহার ঝাড়খণ্ড, কোন রাজ্যের উন্নতি হয়েছে? বিহারে তো 7 বছর লেগে যাচ্ছে 3 বছরের গ্রাজুয়েশন করতে, মুম্বাই তো কোন রেলের পরীক্ষা দিতে গেলে খেদিয়ে নেয়, হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে গেলে একটা জাতি আরেকটা জাতিকে পিটিয়ে দিচ্ছে, পুলিশ প্রশাসন চুপ করে বসে আছে। অনার কিলিংয়ের নামে, একটা শুদ্ধ সত্যের নামে যদি কোনো হিন্দু মেয়ে কোন মুসলমান ছেলেকে বিয়ে করে, তাহলে অনার কিলিংয়ের নামে একজন আরেকজনের বাড়ির লোকজনকে খুন করে দিচ্ছে। অনার কিলিং মানে কি হয়? সম্মানের জন্য খুন। আমার অন্যটা টেনে নিয়ে যদি কেউ চলে যায়, আমার সাথে যদি কেউ দুষ্কর্ম করতে চায়, আমি যদি আমার সেফ গার্ডে কাউকে খুন করে দিই, সেটাও অনার কিলিং।
আর আমি যদি একটা মুসলমান ঘরের ছেলের সাথে প্রেম করি তাকে যদি বিয়ে করতে চাই তাহলে আমার বাড়ির লোকটা মুসলমান বাড়ির ছেলেটা খুন করে দেবে বা মুসলমান বাড়ির লোকটা আমাকে এসে খুন করে দেবে সেটাও আমার কি ভারতবর্ষের সংবিধানের রকম শব্দের আমারই হচ্ছে তাই আমরা বলেছি 13 তারিখ উত্তরকন্যা অভিযান হবে শূন্য পদে স্থায়ী নিয়োগ নতুন স্থায়ী পদ তৈরি করা দুর্নীতি বন্ধ করা বিভাজনের রাজনীতি মুখে দেওয়া এই 4টা দাবিতে আমরা এই অভিযান করতে চাইছি এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি গতকাল ধর্মতলায় যে অত্যুসজ্জ্বল যাত্রা পালা হয়েছে আর ধর্মমতির খেলা হয়েছে দেখেছেন গতকাল ধর্মমতির খেলা ধর্মমঞ্চে না এমনি বলবেন না সত্যি করে বলুন দেখেছেন কিনা কালো কাপড় ঢুকিয়ে সাদা কাপড় বেরিয়ে এসে দেখেছেন তো মানুষের খেলাতে হয় এসব রাজনীতির মঞ্চে এসব হয় তাদের দাবি কি রাজ্যে কেন্দ্রের বঞ্চনাকে বিরুদ্ধে তারা ওখানে লড়াই করছে এ হিসাব দিতে পারছে না ও 100 দিনের টাকা কেটে নিচ্ছে এ হিসাব দিতে পারছে না ও মিছে মিলে টাকা কেটে নিচ্ছে রাজ্যে এরা দেখুনে চাল ডাল তেল এরা কিনতে পারছে না ওরা খাদ্য নিগম দপ্তরের টাকা কেটে নিচ্ছে দুজন তো দুজনের পরিপূরক হিসাবে কাজ করছে দুজন মিলে যদি না থাকে লুটে পুটে খাচ্ছে তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে কি করে লড়াই করতে পারে দিল্লির রেকু আর রাজ্যের কুসু মিলে কোনদিন লড়াই হয় না লড়াই সামনে সামনে সমানে সমানে হয় নেকু কুসুর লড়াইয়ে কখনো বেকারের চাকরি হয় না ওটা পশ্চিমবঙ্গ জুড়ে নাটক চলছে নাটক সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা টিভির পর্দা থেকে শুরু করে কলকাতার রাস্তায় নাটক দেখতে বাধ্য হচ্ছি আমরা দিনটাই শহরের বুকে যে সমস্ত মানুষেরা এখানে উপস্থিত হয়েছে আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি কি চাইছেন আপনারা দিনের পর দিন এভাবে চলে যাক আমাদের বাড়ির বাচ্চাগুলো সরকারি স্কুলের পরিবর্তে আরএসএস পরিচালিত 112টা এই উত্তরবঙ্গের স্কুলগুলোতে পড়তে যাক যেখানে ভারতের কনসেপ্ট শেখানো যাবে না যেখানে সার্বভৌমিকতা কি শেখানো হবে না যেখানে গণতন্ত্র কি শেখানো হবে না যেখানে ধর্ম নিরপেক্ষতা কি শেখানো হবে না মুখে হাত দিয়ে বলুন তো রামনবমীর দিনে বাইরে আপনার বাড়ির মেয়েকে আজকে দিনহাটার শহরে বা কোথাও এই সব ডিভিশনের কোন রাস্তায় আপনার মেয়েকে বাইরে বেরোতে দিতে আপনার বুকটা আজকে ছ্যাঁচ করে উঠেছে কিনা ধর্মের নামে এই মিছিল দেখেছেন যে মিছিলে অস্ত্র থাকে মিছিলের বিরোধী আমরা বলছি সন্ত্রাসের পরিবেশ কেন তৈরি করতে চাইছে তৃণমূল আর বিজেপি মিলে গোটা কোচবিহার গোটা দিনহাটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কেন কারণ সন্ত্রাসের নিচে ওরা গোটা রাজ্যটাকে লুটে পুটে খেতে চাইছে কে ভালো আছে কে সরকারি কর্মচারীরা স্ট্রাইক করেছে যারা স্ট্রাইক করেছে তারা সম্পদ খাচ্ছে যারা তার আগে আন্দোলন করেছে তাদেরকে ট্রান্সফার করে দিয়েছে যারা তার আগে আন্দোলন করেছে তাদের বেতন কেটে নিয়েছে তাদেরকে পানিশমেন্ট ট্রান্সফার দিয়ে দিয়েছে আর তারপরে যখন একদিন ভয় কেটে গেছে তখন সবাই মিলে এখন কলকাতার রাস্তাতে তারা যখন আন্দোলন করছে তখন দিদিমণি বলছেন এরা চোর ডাকাত তারা আন্দোলন করছে এই অঞ্চলে এই চত্বরে আজকে সমাবেশে যারা উপস্থিত আছেন আপনারা সরকারি কর্মচারীর মধ্যে অনেকে নেই স্কুল মাস্টারমশাই দিদিমণি তাদের মধ্যে অনেকে নেই পিডব্লিউডি পিএইচসি তে চাকরি করেন তারা নেই সরকারি অফিস আদালত হসপিটালে চাকরি করেন তারা নেই আপনাদেরকে চোর ডাকাত বলে দেবে আপনাদেরকে কুকুর বলবে ঘেউ ঘেউ করতে আপনাদেরকে বলবে যে আরো কত দেব এটা একটা রাজনৈতিক দলের নীতি হতে পারে মানুষ ভোট দিয়েছে 218টা সিট পেয়েছে जब वोट मिलता है जब जन समर्थन मिलता है तब जिम्मेदारी बढ़ता है दायित्वशीलता बढ़े दायबद्धता बढ़े सहनशील होते हैं धैर्यशील होते हैं तादेर के धैर्यशील होते हैं तादेर के तू झूठे डाकते हैं तादेर के अध्यक्षगिरी दिखाते नहीं যে আমরা তোমাদের চাকরি খাইনি তোমরা আমাদের চাকরি খেয়ে নিচ্ছ ছোটতে ছিলাম ওই রাক্ষসকে দিয়েছে ছোলা খেতে আর লোহার ছোলা ভাজা খেতে
যে রাক্ষস তাকে যখন লোহার ছোলা ভাজা খেতে দিয়েছে সে তখন নিজের দাঁত কড়মড় করে ভেঙে গেছে। আমরা দিদিমণিকেও বলতে চাই আর এ রাজ্যের সরকারকেও বলতে চাই, রাক্ষসে গিরি করে কারো চাকরি খাওয়ার চেষ্টা করবেন না, দাঁত কড়মড় করে ভেঙে যাবে। বামফ্রন্টের সময় চাকরি মেধার ভিত্তিতে, চাকরি মেধার ভিত্তিতে, চাকরি চাকরি খাওয়া খাই আবার কি দুর্নীতি করে চাকরি পেয়েছে, সাদা কাটা দিয়ে চাকরি পেয়েছে, তারা আমাদের বাড়ির ছেলেমেয়েদেরকে কি শেখাবে? তারা মোটা মোটা বাঁশ নিক আর ডান্ডা নিক আর তৃণমূল বিজেপির ঝান্ডাটা বেঁধে নিয়ে এ পাড়ার ছেলেরা ও পাড়ার ছেলেকে মারতে চলে যায়, আর হাতে মদের বোতল এ পাড়ার ছেলেরা ও পাড়ার মেয়ের অন্যটা টেনে নিয়ে চলে যায়। কারা অন্ধকার ভবিষ্যতের দিকে যাচ্ছে? কারা? আমার এলাকার, আপনার শহর, আপনার গ্রাম, আমার বস্তি, আমার পাড়া, আমাদের পাড়ার ছেলেমেয়েরা, ইয়াং জেনারেশনদের ভবিষ্যৎটা নষ্ট হচ্ছে। আর যদি আমাদের ইয়াং জেনারেশনের ভবিষ্যৎ নষ্ট হয়, রাজ্যের ভবিষ্যৎ তত্তর করে বাড়বে? ভবিষ্যৎ প্রকল্প 5 লাখ টাকা করে লোন দেবে, কে লোন দেবে? কোন ব্যাংক লোন দেবে? কোন ব্যাংক? যে ব্যাংক আম্বানি আদানিদেরকে লোন দিচ্ছে, আম্বানি আদানিরা টাকা লুটে নিয়ে চলে যাচ্ছে, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, স্টেট ব্যাংকের শেয়ার ডুবে যাচ্ছে, এলআইসি শেয়ার ডুবে যাচ্ছে, আর আম্বানি আদানিরা আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, 609 নম্বর থেকে 2 নম্বরে চলে যাচ্ছে। মোদি আর অমিত শাহ মিলে হাত দিয়ে ফেলে নিচ্ছে, আর দিদি তাদের সঙ্গে কম্পিটিশনে চলে যাচ্ছে। গোটা বীরভূম পূর্ব বর্ধমান আদানিদের ঝুলিতে ভরে দিল, রাইস মিল থেকে শুরু করে সব জায়গা। আর বেকার যুবরা লটারির দোকানের বাইরে দাঁড়িয়ে নিজেদের কিসমত আজমানে কে লিয়ে খড়া হয়, 6 টাকায় 1 কোটি, 1 কোটি 6 টাকায় বেরিয়ে যাবে। এটা আমাদের ভবিষ্যৎ হবে? এটা আমরা আপনাদের কাছে বলতে চাইছি, সাহসের সাথে উঠে দাঁড়ান, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান, অপচয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI এ রাস্তায় লড়াই আছে, প্রত্যেকটা দিন লড়াই আছে। আজকে ওই অপূর্ব প্রামাণিক আমার এখানে আসার আগে যে বক্তৃতা করছিল, দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি, আমাদের বিদ্যুৎ মন্ডল, দুর্পিয়াতে বাড়ি, তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করেছে। পাশের খেতে ডেড বডিটা খুঁজে নিয়ে গেছে বিদ্যুতের মা চঞ্চলা মন্ডল। আজকে বিদ্যুতের শহীদ হয়ে যাবার 1 বছর, কজন ধরা পড়েছে? শুধু হিন্দু মরেছে, মুসলমান মরেনি। আনিসকে গিয়ে খুন করে দিল, মইদুলকে 16 জন পুলিশ মিলে পিটিয়ে খুন করল। আজকে ডেটের সকালবেলায় কুন্তল ঘোষ তৃণমূলের যুব সভাপতি চাকরি বেঁকে ডায়েরির খাতায় হিসাব লিখে রেখেছে নির্লজ্জ বেহায়ার মতন। সে আবার জেলা পরিষদের একজন কর্তৃপক্ষের জায়গায় আছে, তার বরখাস্তের দাবিতে হুগলির জেলার সাথে DYFI যে রাজ্যের সভাপতি, তারা সেখানে লড়াই আন্দোলন করল, আজকে তারা বেল নিয়ে বেরোল। মালদা সুলতানগঞ্জ পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত সুলতানগঞ্জ পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে আজ থেকে 2 দিন আগে রাত্রি 11টায় পঞ্চায়েতের কর্মীরা পঞ্চায়েতের অফিসে কি করছিল? এলাকার ছাত্র যুবরা যখন সেই প্রশ্ন করতে গেল, 40-50 জন মিলে তৃণমূলীরা এসে ইরফানকে তারা মারল, মাথা ফাটিয়ে দিল, হরিশ্চন্দ্রপুর থেকে মালদা জেলা হসপিটালে নিয়ে গেল, যেমন করে আনিসের দাদা সালমানকে এখানে উলুবেড়িয়া হসপিটালে নিয়ে গেল, সকালে ভর্তি করলো বিকালে ছুটি দিয়ে দিচ্ছে, মালদা তো সকালে নিয়ে গেল বিকালে ছুটি দিয়ে দিচ্ছে, উলুবেড়িয়া হসপিটালে গিয়ে আমরা বলেছিলাম যে সুপার কোথায়, সুপার 7 দিন ছুটি নিয়ে বসে আছে, আর মালদা জেলা হসপিটালে সুপার নেই, DMOH নেই, SDMH নেই, কেউ নেই, কথা বলছে না, তো উল্টো কেস দিয়েছে। যারা প্রশ্ন করতে গেছিল যে এত রাতে পঞ্চায়েত অফিসে কি হচ্ছে, তাদেরকে 15 বছরের সাজা হয়, 15 বছরের সাজা হয়, সেরকম কেস দিয়েছে। কাদেরকে ব্যবহার করছে রাজ্যের সরকার, কাদেরকে ব্যবহার করছে রাজ্যের প্রশাসন? পুলিশকে,
আমলা কে সরকারি অফিসার দেরকে মাস্টার মশাই দিদিমণি দেরকে সরকারি অফিসার দেরকে আমরা আপনাদেরকে সচেতন করে দিতে চাইছি বেশি বাড় বাড়তে যাবেন না পুলিশ থেকে শুরু করে সরকারি অফিসার কর্মচারী আপনাদের কাছে সম্মান রেখেই কথা বলছি রাষ্ট্রটা গণতান্ত্রিক রাষ্ট্র তৃণমূল আজ আছে কাল থাকবে না ওদের যাবার রাস্তা ওরা নিজেরা তৈরি করে নিয়েছে মোদী সরকার তৃণমূলের সঙ্গে সেটিং করে রেখেছে বলে আজও অভিষেক আর শুভেন্দু দুজনে কয়লার টাকা চুরি করে আর চাকরির টাকা চুরি করে দুজনে বহন জমিনতে ঘুরছে ও ওখানে ধর্মতলাতে ধর্ম করছে তো সম্মানে ধর্মটুকু চালাচ্ছে শুধুমাত্র এদের দুটো নেতাকে যদি দিল্লিতে সিবিআই আর ইডি ধরে নেয় তাহলে গোটা পশ্চিমবঙ্গের দুর্নীতির তাসের ঘর ঝরঝর করে পড়ে যাবে কে বিশ্বাস করে না কে জানে না এই তথ্যে কে বুঝছে না তাহলে রাজ্যের ভবিষ্যৎ কোথায় আমাদের ভবিষ্যৎ কোথায় সরকারি কর্মচারীদেরকে প্রশাসনিক দপ্তরে প্রশাসনিক ডিপার্টমেন্টে প্রশাসনিক এলাকার লোকজন না যখন তৃণমূলের কাছে মাথা নত করে দিয়েছে বিজেপির কাছে মাথা নত করে দিয়েছে তখন মাথা উঁচু করে দাঁড়াতে কারা আপনারা আমরা ডিভাইডার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি লড়াই করছে প্রত্যেক দিন আমাদের কংগ্রেসরা জেল খাটছে জামিন হচ্ছে বেরোচ্ছে আবার লড়াই করছে শহীদের খাতায় নাম লেখাচ্ছে দোসরা এপ্রিল শহীদ সুদীপ্ত গুপ্তের 10 বছর পুলিশ ফোন করলো পুলিশি হেফাজতে থাকা ছেলেটাকে মাতার ভিলুটা কলকাতার রাস্তায় ফেলে দিল সেই একটা পুলিশের নাম বলুক যে যা শাস্তি হয়েছে আর সিভিক গুলোকে মানুষের ঘৃণার নজরে ফেলে দেবার জন্য বাঁকুড়াকে বলল যে অনেক রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে 200 টাকা নিয়েছ এবার একটু স্কুলের ভিতরে পড়াশোনা শিখিয়ে আসো বাঁকুড়া আমরা আমাদের সিভিক ভাইদেরকে বলতে চাইছি তোমাদের চাকরিটাও পার্মানেন্ট না তোমাদেরকে সামনে শিকন্ডি করে দাঁড় করিয়ে এই কিছু পুলিশ আছে দুর্নীতিগ্রস্ত তৃণমূলের কাছে মাথা বিক্রি করে দিয়েছে যারা দিদির বাড়িতে গিয়ে খিচুড়ি বিলি করে জুতো খুলে তারা তোমাদেরকে সামনে মানুষের কাছে শত্রুতে পরিণত করছে তোমরা নিজেদের ভবিষ্যৎ নিজে বেছে নাও আর বাঁকুড়ার মতন যদি দিদি তোমাদেরকে নোটিশ দেয় যে ওই স্কুলে গিয়ে তোমরা পড়িয়ে এসো তো ভুলে আমাদের বাড়ির বাচ্চাদেরকে শেখাতে যাবে না নইলে আমাদের বাড়ির বাচ্চার বাপ মারা তোমাদের পর্যন্ত শিখিয়ে দিয়ে চলে আসবে যেখানে দাঁড়িয়ে তো সেখানে থাকবে যেখানে লড়াই যেখানে অন্যায় সেখানেই রুখে দাঁড়াতে হবে তাই ডিভাইডার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি উত্তরকন্যা অভিযানের ফল দিয়েছে গোটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রত্যেকটা দিন আশা এবং সাহসে বুক বাঁধছে সরকারি কর্মচারীরা স্ট্রাইক করেছে সাহসের সাথে স্ট্রাইক করেছে আজকের দিনে কলকাতার বুকে সরকারি কর্মচারীরা মাস্টারমশাই দিদিমণিরা তারা ভয়কে উপেক্ষা করে সমাবেশ করছে সরকারি কর্মচারী সরকারের বিরুদ্ধে সমাবেশ করছে সাগর দিঘি মুর্শিদাবাদ এক ডুবে দেখিয়েছে তৃণমূল আর বিজেপি কিচ্ছু করতে পারে না যদি মানুষ ঠিক করে নেয় যে ভোট কাকে দেব গোটা সাগর দিঘিতে মানুষ আগাম বলে দিয়েছিল যে যা করার আছে করে নাও তৃণমূল আর বিজেপিকে এখান থেকে সাফ করে দেব তার আগে নদীয়ার ভোট হয়েছে ছাত্রদের রাজভবন অভিযান দেখেছেন পুলিশ আমাদের ছাত্রদেরকে আটকাতে পারেনি শিয়ালদায় দাঁড়িয়েছিল হাওড়ায় দাঁড়িয়েছিল সৃজননা রাজভবনের গেটে দাঁড়িয়ে গেছে নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে প্রত্যেকটা দিন একটা করে কেস দিয়ে 40টা দিন জেলের ভেতরে ভরে রেখেছিল গোটা বিধানসভার বাজেটটা পাস হয়ে গেল তারপরে নওশাদ সিদ্দিকী বেরোল একটাও বিরোধী ছিল বিধানসভাতে যখন বাজেট পেশ হল যে বাজেটে ইলেকট্রিক বিলের দাম ঠিক হবে যে বাজেটে এখানকার বাজারে যারা কাজ করছে তাদের লেবার ওয়েলফেয়ারের টাকা বরাদ্দ হবে যে বাজেটে মিড ডে মিল থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্যতে টাকা বরাদ্দ হবে যে বাজেটে কৃষকদের ফসলের দামের ক্ষেত্রে সরকার কিনবে না আম্বানি আদানিরা কিনবে তা ঠিক হবে এই প্রথমবার রাজ্য সরকার বাজেট পেশ করলো কিন্তু মুখ ফুটে বলতে পারলো না যে এবছর কত জনের চাকরি দেবে
জয়াপ্রদলের চাকরি দিয়েছে, বিবাহিতায় পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি দুবার আত্মীয় করেছে, আত্মীয়ের জবাব আসতে শুরু করেছে। পঞ্চায়েতের নির্বাচনের আগে সেই সমস্ত আত্মীয়ের জবাব নিয়ে এই রাজ্য সরকারের মুখোশ ডিবায়তায় খুলে ফেলবে যে এরা মিথ্যা কথা বলেছিল বাজেটে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে। এত কোন সরকারি সংস্থা নেই যেখানে এরা চাকরি দিতে পেরেছে, এত সরকারি সংস্থা নেই। আর যেটুকু চাকরি হয়েছে সেখানে দুর্নীতি হয়েছে। ৪০টা দিন নসাদ সিদ্দিকিকে আটকে রাখলো, কে ছিল বিধানসভার ভেতরে? কে ছিল? বিরোধী দলের নেতা শুভেন্দু হরি নাই? ও বিরোধী দলের নেতা নাকি? ২০ বছর মমতা ব্যানার্জি নাচলের তলায় ঘুরে পূর্ব মেদিনীপুরের ২২টা প্রশাসনিক পদে থেকে গোটা রাজ্যকে লুটে ফুটে কেটে খেয়ে নিল, তারপরে আজকে বিজেপির হয়ে বিরোধী দলের নেতা হয়ে ভেতরে বসে আছে। আজ যখন দিল্লিতে পার্লামেন্টে নির্মলা সীতারমন বাজেট পেশ করছে, তার বিরুদ্ধে যখন বিজেপি বিরোধী মিটিং হচ্ছে, তখন দেব নুসরাত মিমি বলছে আমার লিপস্টিকটা ঠিক করা হয়নি তাই আজ আমি মিটিং এ যাব না। তাহলে কে লড়বে এদের বিরুদ্ধে? কে কে লড়বে এদের বিরুদ্ধে? সাধারণ খেটে খাওয়া মেহনতী মানুষ, মধ্যবিত্ত, সরকারি কর্মচারী, বেকার যুবক, ছাত্র, শ্রমিক, কৃষক, অসংগঠিত ক্ষেত্রে দোকানদার, সমিতি, বাজারে, হাটে, রাস্তায় রিক্সা চালাচ্ছে, টোটো চালাচ্ছে, অটো চালাচ্ছে, গাড়ি ড্রাইভার, পুলিশ কর্মী, সবাইকে আহ্বান জানাচ্ছি, এর বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ান সামনের দিনে গোটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে। আপনি ক্রেন নিয়ে ভবিষ্যৎকে তুলতে পারবেন না। তাই দশকের পর এমন একটা সুযোগ এসেছে যখন গোটা রাজ্যের মানুষ তৃণমূল বিজেপির বিরুদ্ধে এক সূত্রে এক যোগে দাঁড়িয়েছে। তাই পঞ্চায়েতের নির্বাচনের আগে আমরা উত্তর কন্যা অভিযানের ডাক দিয়েছি। গোটা উত্তরবঙ্গকে সামনে রেখে গোটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে অন্ধকারে ডুবিয়ে নেবার জন্য ওরা একটা গাড়ি চালাচ্ছে, আর আমরা ওই গাড়ির সামনে একটা বড় হার্ডেলস হিসাবে দাঁড়াতে চাইছি, যে হার্ডেলসে আজকে আমরা আপনাদেরকে আবেদন জানাতে এসেছি। মঞ্চ বেঁধে দিয়েছেন, লাইট লাগিয়ে দিয়েছেন, আমার মুখে লাইট পড়ছে। আমি যদি খালি গলায় চিৎকার করতাম আপনারা আমার কথা শুনতে পেতেন না। মাইক লাগিয়ে দিয়েছেন, কংগ্রেসরা গ্যাসের টাকা খরচা করেছে, আপনাদের কাছে চেয়ে চিনতে এনেছে। কংগ্রেসরা অত্যন্ত পরিশ্রম করেছে দিনহাটা সব ডিভিশনে, আপনাদের কাছে খবর পৌঁছেছে যে আজকে এখানে সমাবেশ। আমরা আমাদের কথা খোলা চিঠির মতো আপনাদের কাছে রাখলাম। কেন আমরা এই লড়াই করতে চাইছি, কিসের বিরুদ্ধে লড়াই করতে চাইছি আপনাদেরকে কথা দিতে পারি। ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, কোচবিহার জেলা কমিটি, দিনহাটা সাব ডিভিশনের চারটা লোকাল কমিটি, মানুষকে পিঠ দেখিয়ে আমরা পালাবো না। আপনাদের সাথে থেকে গরিব মেয়রমুখী মানুষের অধিকার আদায়ের লড়াই আমরা থাকবো। আপনারা কি করবেন? আপনারা ভাষণ শুনে বাড়ি চলে যাবেন? ডিওয়াইএফআই ছেলেমেয়েরা ভালো বক্তৃতা করছে, কানে শ্রুতি মধুর বলে শুনতে আসবেন? আমরা কি বলতে চাইছি তার চুলকেরা বিশ্লেষণ করতে আসবেন, নাকি আপনার বুকে আপনার শরীরে যে হৃৎপিণ্ডটা আছে আর যে রক্তটা আছে সেই হৃৎপিণ্ড সেই রক্তে কোথাও কোনো উত্তেজনা তৈরি হচ্ছে কিনা? বয়সটাও ম্যাটার করে না, কে ছেলে কে মেয়ে কে হিন্দু কে মুসলিম সেটাও ম্যাটার করে না। দুর্নীতি যখন মাথা চাড়া দিয়ে ওঠে, অপশাসন যখন মাথা চাড়া দিয়ে ওঠে, আর রাজ্যের ভবিষ্যৎকে যখন নষ্ট করার জন্য রাজনৈতিক দল একে অপরের হাত ধরে নেয়, বিজেপি আর তৃণমূল যখন একে অপরের হাত ধরে নেয়, তখন মানুষকে মুখে দাঁড়াতে হয়। তাই আমরা এটা বলতে চাইছি না, আমরা এটা জানি। যখন এখানে বিজেপির পার্টি থেকে ভোটে জিতেছে, যখন এখানে বাই ইলেকশনে তৃণমূলের পার্টি থেকে ভোটে জিতেছে, এই আপনারা এখানে উপস্থিত আছেন, তাদের মধ্যে যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, আমাদের কোথাও রাগ ক্ষোভ কিচ্ছু নেই, কিন্তু আমরা এটা হলফ করে বলতে পারি আপনারা সবাই বামপন্থীদেরকে ভোট দেননি। আপনারা অনেকে তৃণমূলকে পছন্দ করেছিলেন, অনেককে বিজেপিকে পছন্দ করেছিলেন। গণতান্ত্রিক দেশ, মানুষের একটি আর আছে কে কাকে ভোট দেবে, কে কোন রাজনৈতিক দল করবে।
কিন্তু অনেক মানুষের কাছে আমাদের আবেদন, আপনার রুজি রুটির সমস্যা নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে কারা লড়ছে? আপনার রুজি রুটির সমস্যা নিয়ে ভারতবর্ষের মাটিতে কারা লড়ছে? আপনার রুজি রুটির সমস্যা নিয়ে আম্বানি আদানিদের বন্ধুরা লড়ছে, নাসিক থেকে কৃষকরা লড়ছে, হায়দ্রাবাদের শ্রমিকরা লড়ছে, ব্যাঙ্গালোরের কর্ণাটকের শ্রমিকরা লড়ছে, আর পশ্চিমবঙ্গের বামপন্থীরা লড়ছে, কারা লড়ছে? আমরা এটাও বলতে চাইছি, ক্ষমতা কখনো কোন রাজনৈতিক পাকের হয় না। ছিল তো 2011 আগে পর্যন্ত 34 বছরের বামেদের সরকার, এক ঋণে টেনে নামিয়েছে মানুষ, 2021-এ শূন্য করেছে। নেই বিধানসভার ভেতর সেটা খাওয়া মানুষের লড়াইয়ে বামপন্থীরা ছিল, বামপন্থীরা আছে, বামপন্থীরা থাকবে, তাই সব থেকে বেশি আক্রমণ বামপন্থীদের উপরে প্রত্যেকটা দিন, তাই ক্ষমতা কোন রাজনৈতিক দলের হয় না, আজ অব্দি হয়নি, পৃথিবীর ইতিহাসে হয়নি, ক্ষমতা কখনো গুন্ডাদেরও হয় না। সাম সিনেমা দেখেছেন তো? দেখেছেন সাম সিনেমা? অমিতাভ বচ্চন আর শশী কাপুরের সাকাল ছিল, সাকাল টাকলা মাথায়, সে যখন বলছে যে এদেরকে ঘিরে নাও, তখন ওরই যারা গুন্ডারা তারা ওর দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল, বলো তোমার খেলা খতম, এতদিন তুমি পয়সা দিতে এখন ওরা পয়সা দিচ্ছ, তোমাকে গুলি করে উড়িয়ে দেবো। ক্ষমতা কখনো গুন্ডার হয় না, ক্ষমতা কখনো পয়সারও হয় না। দাউদও ছিল, বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ ছিল, আজকে এখন আম্বানি আদানি আর তৃণমূলের লোকের সঙ্গে পশ্চিমবঙ্গের টলিউডের তো যোগাযোগ হয়ে যাচ্ছে এখন। ক্ষমতা কখনো পয়সারও হয় না, কোনো দিন হয় না, ক্ষমতা যদি হয় তাহলে সেটা মানুষের হয়, মানুষ মানুষ সিদ্ধান্ত নেবে কি করবে, মানুষ সিদ্ধান্ত নেবে রুচি রুটির প্রশ্নে কারা লড়াইয়ের ময়দানে আছে, মানুষ সিদ্ধান্ত নেবে বেকারের কাজের দাবিতে কারা লড়াইয়ের ময়দানে আছে, মানুষ সিদ্ধান্ত নেবে দুর্নীতির বিরুদ্ধে কারা জনপ্রবল লড়াই করছে, মানুষ সিদ্ধান্ত নেবে একটা মুখ আমাদের দেখাতে পারবেন না যে মুখগুলোতে একটা কালির কোনো আঁচড় আছে, নতুন ভাবে নতুন করে বামপন্থী আন্দোলন আজ পর্যন্ত মমতা ব্যানার্জির ক্ষমতা হয়নি পুত্রদের বাবুর সাদা ধুতিকে এক ফোঁটা কালি লাগাতে, আমাদের কোনো দূরের কথা, দূরের কথা। কালিমার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে আমরা আপিল করতে এসেছি 13 এপ্রিল, ওটা পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষের বুকে সাহস জোগাতে হবে, যে লড়াইটা যে লড়াইয়ে আপনার বাড়ির ভবিষ্যৎ, আমার বাড়ির ভবিষ্যৎ, আসলে রাজ্যের দেশের ভবিষ্যৎ, আসলে তৃণমূল বিজেপির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে ভবিষ্যৎ। যারা এখনো ভাবছেন তৃণমূলের বিরুদ্ধে বিজেপি আর বিজেপির বিরুদ্ধে তৃণমূল, এ তৃণমূল তো নেই, অনুব্রত অবস্থা দেখেছেন, 120 কিলো ওজন টাকা চালার 80 কিলো হয়ে গেছে, যার ছবি বেরোচ্ছে তাতে কোষ্ঠকাঠিন্য চলন জায়গা, বিয়ার লটারিতে টাকা কোন কাজে দিচ্ছে না, সুকন্যা চাকরি পেয়ে গেছিল বাড়িতে টিকটক করে, সেই চাকরি নট হয়ে গেছে, যে দিদিমণি যে মাস্টারমশাই বাড়িতে হাজিরার খাতা পাঠাতো তাকেও সুকস করা হচ্ছে, যা কেন তুমি দেবে। তারপরেও বীরভূমে এখন এরা দৌরাত্ম্য করতে চাইছে, আদিবাসী দম্পতিদেরকে খুন করে দিল, এরা খুন করে দিয়েছে, তৃণমূলের নেতা মন্ত্রীরা সব জেলের মধ্যে চলে গেছে, আর বিজেপি পশ্চিমবঙ্গে যদি এর তৃণমূল আমাদেরকে পেটাচ্ছে, সাধারণ মানুষকে পেটাচ্ছে, সরকারি কর্মচারীদেরকে ভয় পাওয়াচ্ছে, কন্ট্রাকচুয়াল লেবারদেরকে ভয় পাওয়াচ্ছে, সাধারণ মানুষকে ভয় পাওয়াচ্ছে, তো ত্রিপুরাতে বিজেপি কি আলাদা করছে, কি আলাদা করেছে ত্রিপুরাতে বিজেপি? একই কাজ করছে, সেখানেও তো গণতন্ত্র নেই, চাকরি নেই, ইনভেস্টমেন্ট নেই, ব্যবসা নেই, তাহলে তৃণমূল বিজেপির চরিত্র মুখ আলাদা কি করে হয়? তাই আমরা আপনাদের কাছে আবেদন করতে এসেছি, সুযোগ দিয়েছেন, আমরা আমাদের খোলা চিঠির মতন কথা এখানে বড় বড় করে আমরা সবাই রেখেছি, আপনাদের সিদ্ধান্ত, আপনাদের মানসিকতা এবং আপনাদের লড়াইয়ে সামিল হবার সাহসের কাছে আমরা দেখতে চাইছি যে আপনারা কি চাইছেন। আমরা জানি 13 এপ্রিল উত্তরপূর্ণ অভিযানে আপনারা প্রত্যেকে সামিল হতে পারবেন না, পারবেন না, কিন্তু 13 এপ্রিল গোটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আপনাদেরকে শিলিগুড়ির বুকে দেখতে চাইবে। হিংসা সভাতে আমরাই আপনাদের কাছে আবেদন করেছিলাম যে ছেলে যদি লড়াই করতে যায় বাপ কি করে ঘরে থাকতে পারে,
উত্তর কন্যা অভিযানে তারই এপ্রিলের শিলিগুড়ির বুকে ছেলে মেয়েরা লড়াই করতে যায়, তো বাপ কাকারা কি করে বাড়িতে বসে থাকতে পারে? তাই আপনাদের সবার কাছে আবেদন, পঞ্চায়েতের নির্বাচনের আগে আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য তারই এপ্রিল আসুন। শিলিগুড়ির বুকে গোটা পশ্চিমবঙ্গের দুর্নীতিবাদ, নির্লজ্জ দোকান কাটা বেহায়া তৃণমূল এবং বিজেপির সেটিং পার্টির কাছে, রাজনৈতিক দলের কাছে এবং দুটো সরকারের কাছে আমরা ফিরে আরো একবার আমাদের কথাকে দৃঢ়তার সাথে কাছে রাখতে পারি যে এ রাজ্যটা গুন্ডাদের অধিকারে যাবে না, এ রাজ্যটা দুষ্কৃতীদের অধিকারে যাবে না, এ রাজ্যটা খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকারে যাবে। যারা আমাদের হাতে কাজ, আমাদের পেটে ভাত আর আমাদের মাথা উঁচু করে বেঁচে থাকার মতন পরিবেশ দিতে পারবে তাদের দিকে যাবে। সেই লড়াইয়ের সামিল হওয়ার জন্য আহ্বান।